Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. I'm Salma Ahmed, Bangladeshi blogger Salma. I'm from the Shangi. I'm going to show you a recipe. I'm going to recipe. So, friends, if you like this video, please subscribe to my channel and share it with your family members and friends. And if you like this video, please like it. I'm going to show you a মজাদার একটা আচারের রেসিপি নিয়ে এটা হচ্ছে বড়ই দিয়ে তৈরি আচার তো আচারটা দেখে হয়তো বুঝতেই পারছেন কে তৈরি করেছে নিশ্চয়ই আমার মা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আমি আচারটা তৈরি করার রেসিপিটাও দিব আর এখন হচ্ছে আমি আচারটা কিভাবে সংরক্ষণ করা যায় তার জন্য আপনাদের সঙ্গে কিছু টিপস দিব তো আচার যখন আপনি তৈরি করবেন তারপরে ঠান্ডা করার পরে হচ্ছে যখন বয়ামে ভরবেন অবশ্যই বয়ামটা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তারপরে হচ্ছে আপনি ফ্রিজে রাখবেন সংরক্ষণ করবেন দেখবেন বেশ কিছুদিন ভালো থাকে এরপরে দুই নাম্বার টিপস সেটা হচ্ছে আচার কখনো হাত দিয়ে উঠাবেন না আচার ওঠানোর সময় আপনি অবশ্যই চামচ ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার আচারটা নষ্ট হচ্ছে না আর কিছুদিন পর পর রোদে দিবেন দেখবেন আচারটা ভালো থাকছে সো আমি মনে করছি আজকের রেসিপিটা এবং টিপসগুলো খুবই ইম্পর্টেন্ট সো আর আচারটা দেখে হয়তো অনেকেরই লোভ লেগে যাচ্ছে তো फ्रेंड्स অবশ্যই রান্নার আচারটা রান্না করার রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গেই থাকবেন এবং শেয়ার করতে ভুল করবেন না আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটি সো চলুন আপনাদের সঙ্গে এখন শেয়ার করা যাক কিভাবে আচারটা তৈরি করা হয়েছে প্রথমে বড়ইগুলা ভালো করে ধুয়ে নিয়েছে ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে বড়িটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছে তো একটু নাড়াচাড়া দেওয়া হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিতে হবে জাস্ট শুধু লবণ দিয়েছে লবণ দিয়ে তারপরে হচ্ছে সিদ্ধ করে নিচ্ছে বড়িটা আসলে অনেক দূর থেকে আনা হয়েছে নরসিংদী থেকে আমার দাদু দিয়ে গিয়েছে দাদু নিয়ে আসছিল বড়িটা অনেক ভালো অনেক আর কি পুর আছে বড়িটাতে যেটা এই জন্য সিদ্ধ করার পরে আর কি ভালো হয়েছে আর অনেক সময় হয় যে বড়ি বেশি পুর থাকে না মানে যেটা বেশি আর কি ইয়া থাকে তো তার জন্য হয়তো বড়িটা শুকানোর পরে দেখবেন যে বেশি হয় না অল্প একটু হয় বড়ি আচারটা কম হয়ে যায় কিন্তু এই বড়িটা অনেক ভালো ছিল যার কারণে আচার মানাতে অনেক সুবিধা হয়েছে বড়িটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে গুড় দিয়ে দিচ্ছি এখন গুড় দিয়ে তারপরে ভালো করে নাড়তে হবে কারণ না নাড়লে হচ্ছে বড়িটা লেগে যাবে সো সবসময় আর কি নাড়ার উপরে থাকতে হবে নাড়া দিতে হবে আচারটা কিন্তু খেতে অনেক মজার মিষ্টি বড়ে আছে এটা ভাত দিয়েও খাওয়া যায় অবশ্যই আপনারা ট্রাই করবেন বানাবেন হয়তো অনেকেই পারেন তারপরও মা কীভাবে বানায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এখন হচ্ছে ভালো করে গুড়টা মিক্সড করে দেওয়া হচ্ছে যে যেটা শুকনো গুড় ছিল আর জালটা দিতে হবে আস্তে আস্তে বেশি জোরে জাল দেওয়া যাবে না তাহলে গুড় আর বড়ই লেগে যাবে এখন হচ্ছে বাগার দেওয়া হবে সো কিছু রসুন কুচি দিয়ে তারপরে হচ্ছে তেল দিয়ে বাগার দেওয়া হবে এখন ওই বড়িটা ঢেলে দেওয়া হয়েছে তারপরে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে
একটু শক্ত কিছু দিয়ে চামচ বা অনেক সময় আছে ঘুটনি থাকে যেটা ডাল ঘুটনি বলেন, ওইটা দিয়ে ভালো করে একটু নি করে নিতে হবে, মিক্সড করে নিতে হবে এবং একটু ভেঙে ভেঙে দিতে হবে যাতে সম্পূর্ণ বড়িটা ভালো করে মিক্সড হয়ে যায়। আচারটা কিন্তু অনেক মজার, আপনারা অবশ্যই বানাবেন, ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এখন হচ্ছে কিছু মরিচ দিয়ে দিচ্ছে, আমার আবার একদম বেশি মিষ্টি ভালো লাগে না, তাই বললাম যে কিছু মরিচ দাও, এই জন্য শুকনা মরিচ রেখেছিল ভেজে, তারপরে হচ্ছে এখন দিয়ে দিচ্ছে। তো ফ্রেন্ডস, বড়ই আচার তৈরি হয়ে গেল, এখন আসলে ঠান্ডা করে তারপরে শুকনা বয়ামে ভরে ফ্রিজে রাখতে হবে, তাহলেই ভালো থাকবে। সো ফ্রেন্ডস, আমার মনে হয় আচারের রেসিপিটা সবারই ভালো লেগেছে, তো আর দেরি না করে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এরকম মজাদার সুন্দর সুন্দর রেসিপি পেতে, আর আমার সঙ্গেই থাকুন। আমার ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্যামিলি মেম্বার্স ও ফ্রেন্ডসদের সঙ্গে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।